2012-তে যখন চোরাবালি করি, তারপরে গ্যাংস্টার রিটার্নস করি অপূর্বর সাথে, তখন আমি জাস্ট বিয়ে করেছি। তুমি যখন চলচ্চিত্র করলে, চলচ্চিত্র অভিনয় করলে, এটা টোটালি একটা ডিফারেন্ট ট্র্যাক, একদম মডেলিং থেকে সরে এসে। ইয়া, আমি আমি বলবো কি তোমাকে, আমি এই এতগুলো প্রফেশনের কথা যদি বলো, আমি উপস্থাপনাও করি, তো সব দিক দিয়ে আমার কাছে মুভিটাতে মনে হচ্ছে আমি 4টা ফিল্ম করেছি। আমার কাছে মুভিটা মনে হয়েছে দিস ইজ নট মাই কাপ অফ টি। এখানে অনেক ডিটারমিনেশন লাগে, অনেক সময় দেওয়া লাগে। মনে করো যারা মুভি করছে তারা যে প্রিপারেশনের জন্য প্রিপারেশন দিচ্ছে, পরিচালকের সাথে বসা, সেভারেল মিটিংসের সাথে মিটিং করা, ডিজাইনারের সাথে বসা, তারপরে মনে করো বিভিন্ন প্রোগ্রামে অ্যাটেন্ড করা, বিভিন্ন সব কিছু মেনটেন করা, তা আমার মনে হচ্ছে কি দিস ইজ নট ওয়ার্থ ফর মি, আমার কাছে মনে হয়েছে। এবং আমার ডিটারমিনেশনটাও না, ওরকম টাইমটাও সব কিছু মনে হচ্ছে আমি আমি এটার জন্য পারফেক্ট না। সো আমার এই একটা জায়গা আমি কখনো খুব একটা সুন্দর করে ছুঁয়ে দেখিনি বা দেখতে চাইনি। তাছাড়া আমি যেটা বলছিলাম যে ফিল্মে যখন তুমি আসলে অ্যাক্টিংটা করলে, নিজেকে নতুন একটা ভাবে মানে এক্সপ্লোর করলে, বিকজ অ্যাক্টিং একটা টোটাল ডিফারেন্ট ওয়ার্ল্ড, তো সেই জায়গায় কতটুকু কমফোর্টেবল ছিলে বা কতটুকু নিজেকে গ্রুমড আপ করেছো? আমি কমফোর্টেবল ছিলাম, বাট গ্রুমড আপের সময় এবং টাইম দেওয়ার সময় আমার যেটা বললাম, আমার মনে হয়েছে কি আমার অনেক বেশি সময় দিতে হবে, সেই সময়টা আমার কাছে নাই। বিকজ আমি তো অনেক কিছু মিলে কাজ করছি, যে ফুল আমার যে ফিল্মের জন্য টাইমটা দিয়ে দেবো, ওই সময়টা আমি প্রিপেয়ার ছিলাম না, আমি কখনো প্রিপেয়ার না। তখন কি তুমি পড়ছিলে? তখন আমি পড়ছি, মনে করো বিয়ে করছি, আমি 2012-তে যখন চোরাবালি করি, তারপরে গ্যাংস্টার রিটার্নস করি অপূর্বর সাথে, তখন আমি জাস্ট বিয়ে করেছি। জাস্ট অপূর্বর সাথে আমার 2013-14-তে যখন রিলিজ হয়েছে ফিল্ম, আমি 2014-সালে বিয়ে করেছি। এবং বিয়ে করার সময় আমার আর কয়েকটা ফিল্ম হাতে ছিল, তখন আমার প্রডিউসার ডিরেক্টর আমার পুরো খেপে শেষ, যে হোয়াট ইজ দিস, লাইক ইউ আর জাস্ট স্টার্টিং ইউর জার্নি, ইউ আর সো ইয়াং, ওয়াই হ্যাভ টু গেট ম্যারিড, লাইক এরকম এত, তাও আবার কার্ড টার্ড ছাপায়, কেন বিয়ে করতে হবে? পরবর্তীতে তোমাকে কখন আমরা ফিল্মে দেখবো না, অ্যাবসলিউটলি না, এরকম এরকম কিছুই না। আমি আমার একটা ফিল্ম আসবেও, এই বছর একটা ফিল্ম আসবে, সেটা সেটা হচ্ছে রং বাজার। এটা হচ্ছে সমাজের এক শ্রেণীর মেয়েদেরকে নিয়ে করা, যারা হচ্ছে নির্যাতিত, যাদের জন্য মানে যাদেরকে সবাই এমন একটা চোখে দেখে, বাট তাদেরকে ওই জায়গাটাই ফেলে দেওয়া হয়েছে। সেটা ফিল্ম আসলে দেখা যাবে, কিন্তু মানে আমি যেটা বলতে চাচ্ছি, আমি যদি ব্যাটে বলে মেলে, স্ক্রিপ্ট মেলে, ভালো ডিরেক্টর যদি হয়, সব কিছু মানে আমার যদি ভালো লাগে, সব কিছু যদি আমার সাথে মেলে, অবশ্যই করবো, কেন করবো না? মানে আমার এত 16 বছরের জার্নি, আমি কখনোই কিছু বলিনি যে আমি এটা করবো না, কিন্তু আমি আমি এরকম কখনো বলিনি যে আমার যে কোনো পেশাকে ছোট করা হবে, আমি এটা কখনোই বলতে চাই না। সো আমি যদি ব্যাটে বলে মেলে, আমি হিয়ার, প্লিজ ক্যাচ মি। গ্রেট, যারা দেখছে তারা আই গেস সবাই শুনেছে, শি ইজ হিয়ার আপ ফর ইট।